আবিষ্কার করতে পারেননি তাই আজকের এই রক্ত রূপান্বিত হয়ে মমতা ব্যানার্জির যে চিন্তাধারা মানুষের পাশে থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি উপস্থিত হয়েছে নৈহাটি শহর বলছি যার নাম নথিভুক্ত করেছে সবাই এখানে চলে আসুন যার নাম নথিভুক্ত করেছেন ভক্তের রক্ত দেবেন নিজের জীবনে রক্ত দান করে কারণ বিশ্বের একমাত্র কর্মীদের বলিয়ে এখানে আসার জন্য তারপরে আমরা এখানে দাঁড়িয়ে একটি নিরবতা পালন করবে উত্তরপ্রদেশে মনুষ্য বাহিনীটিকে যেখানে উত্তর প্রদেশের বিজেপি সরকার তাকে নিশ্চিত দিয়েছে তার বিরুদ্ধে অত্যাচার করেছে এই সত্যিকার দিন জাতীয় এখানে উত্তোলন করছি মাননীয় অশোক চ্যাটার্জির ভাষা উত্তোলন করব এখন মাননীয় জেলা বিষয়ক
অপর্ণ সরকার, সম্মানী রা চৌধুরী, সুদীপ্ত সাহা, শান্তাদাস ব্যানার্জি, এছাড়া যারা সমস্ত মহিলা আছেন সবাই এখানে আসুন। আজকের এই রক্তদান অনুষ্ঠানে এখানে আপনাকে আপনি উপস্থিত হয়েছেন, সেই বিষয়ে আপনাদের কাছে কিছু শুনানো। 11 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস, যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজকের এই যে মহামারী চলছে করোনা, সেই সময় অত্যন্ত সময়োচিত পদক্ষেপ গ্রহণ করেছে না, তাই আমি এই 11 নম্বর ওয়ার্ডের সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মীদের অভিনন্দন জানাই, যা যে তারা একটা সময়োচিত পদক্ষেপ গ্রহণ করেছে। এই রক্তদান শিবিরে যে রক্ত, আজকে শুধু এই রক্তদান রক্তদান নয়, এটা উত্তরপ্রদেশের যে ছোট্ট মেয়েটি, যাকে
ধর্ষণ করে বিজেপি শাসিত যোগীরাজ তাকে ধর্ষণ করে যে হত্যা করেছে এর বিরুদ্ধে প্রতিবাদ জানানো হচ্ছে এই রক্তদানের মাধ্যমে। মনীষা বাল্মীকির আত্মার শান্তি কামনা করি, তার পরিবারের পাশে তৃণমূল কংগ্রেস সবসময় আছে। হ্যাঁ, করোনা মহামারীতে আপনি নিজেও আক্রান্ত হয়েছিলেন, আপনি এখন সুস্থ হয়ে ফিরেছেন, তো আপনি সেফ হোমে ছিলেন, তো সেফ হোমে থাকার সিদ্ধান্ত নিলেন কেন? দেখুন, নৈহাটির মানুষকে আমরা আবেদন করছি যে আপনারা অসুস্থ হলে সেফ হোমে আসুন। সেখানে দাঁড়িয়ে আমি নিজে সেফ হোম ছেড়ে অন্য জায়গায় চলে যাব, আমি পারতাম যে কোনো বেসরকারি নার্সিং হোমে যেতে, কিন্তু আমি সেটা করিনি। এই কারণে আমার পরিবারকে নিয়ে আমি সেফ হোমে ছিলাম, শুধুমাত্র নৈহাটির মানুষের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য, যাতে কোনো মানুষ অসুস্থ হয়ে পড়লে এই করোনায় যারা সেফ হোমে চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে উঠবে, এই আত্মবিশ্বাস বাড়ানোর জন্যই আমি সেফ হোমে ছিলাম। সামনে আগামী দুর্গা পুজো, সেই দুর্গা পুজোকে মাথায় রেখে আপনি নৈহাটির মানুষকে কী বলতে চান এই করোনা মহামারীকে মাথায় সঙ্গে রেখে? একটা কথাই বলবো, দেবী দুর্গার কাছে প্রার্থনা করবো করোনামুক্ত নৈহাটি, করোনামুক্ত বাংলা, সারা বিশ্ব করোনামুক্ত হোক। সারা বিশ্ব যেমন করোনামুক্ত হোক চাই, সাথে সাথে এটাও চাই ভারতবর্ষ বিজেপি মুক্ত হোক, এটাও চাই সাথে সাথে। ধন্যবাদ। স্মরণ করে এই গানটি গাইব। আমাদের পৃথিবী থেকে আজকে অনেক মানুষ হারিয়ে গেছে যে প্যান্ডেমিক সিচুয়েশন আজকে হয়েছে। আমাদের সকলের প্রিয়, আমি বিগ ফ্যান অফ দিস পার্সোনালিটি, খুবই প্রিয় একজন মানুষ, অনেকের ইন্সপিরেশন ছিলেন তিনি, আমাদের প্রিয় সকলে, তিনি একজন ইন্সপিরেশন আমাদের প্রণব মুখোপাধ্যায় শ্রদ্ধেয় স্বর্গীয়। আমি তাকে স্মরণ করে, আমাদের ঢিলন জেঠু, আমাদের আমার জেঠু, ওনাকে স্মরণ করে, এবং স্বর্গীয় আমাদের যে ডাক্তারবাবু মারা গেছেন উনি খুবই ভালো একজন মানুষ, আমি এই গুরুজনদের স্মরণ করে আজকে একটি গান আমি সবার সকলের সামনে পরিবেশন করব। ধন্যবাদ।
সংগীত পরিবেশনের জন্য নিয়ে এসছেন। এরপরে আমরা উদ্বোধনী নৃত্য পরিবেশন করব, রবীন্দ্রসঙ্গীত নৃত্য পরিবেশন করবেন আমাদের এই অঞ্চলে আরেকটি ছোট্ট বোন অনন্দিতা দে। তার মধ্যে আমি দু মিনিট সময় thank you.
তাদেরকে মাল্যদান করব আমি দেখতে পেরেছি আপনাদের জন্য আমরা বরং করবো
যিনি কতভাবে কিভাবে কার কাছ থেকে টাকা তুলেছেন তার লিস্ট আমাদের কাছে আছে। তাকে গাড়িটি কে দেব কে উপহার দিয়ে তার লিস্ট আমাদের কাছে আছে, তার কথা খবর আমাদের কাছে আছে। এটা মনে রাখবেন, আগামী দিন কিন্তু আমরা এগুলো এক এক করে খুলব। আপনি বলছেন, আমি একবার ধরেছিলাম এখানকার যিনি আঞ্চলিক সহসভাপতি তিনি একটা সত্যি আন্দোলন করছেন, কিন্তু একটা গাড়ি এবং 5 লাখ টাকার বিনিময়ে সেই আন্দোলন থেকে তিনি সরে দাঁড়ালেন। তার নাম গণেশ দাস। গণেশ দাসকে বলতে চাই, যুব সম্পাদককে নিয়ে রাজনীতি করুন, রাজনীতি রাজনীতির মধ্যে করে চলুন, কিন্তু রাজনীতির মধ্যে বড়বাজি গুলিবাজি চললে নৈহাটির মানুষ আপনাদের ছেড়ে কথা বলবে না, তৃণমূল কংগ্রেস কর্মীরা কোনো অবস্থাতেই আপনাদের ছাড়বে না। এই কথা আজকের এই মঞ্চ থেকে বলে গেলাম। তার একটাই কারণ, সারা ভারতবর্ষ জুড়ে বিজেপি যেভাবে দেশটাকে বিক্রি করে দিচ্ছে, যেভাবে দেশটাকে 5 জন পুঁজিপতির হাতে নিয়ে দিচ্ছেন, আমি জানি না আগামী দিনে ভারতবর্ষের রাষ্ট্রপতি হিসাবে আমি আম্বানি বা আদানি পরিবারের কারণ আমি তুলতে পারবো কি না আমার জানা নেই। কারণ সেই রক্ত যদি নীতা আম্বানি পেতে পারেন তাহলে আগামী দিনে রাষ্ট্রপতি হতে পারেন নীতা আম্বানি। তাই তাদের কাছে বলুন, অনুগ্রহ করে বলছি, যারা বিজেপি করছেন বা বিজেপির ঝান্ডা করছেন, নিশ্চয়ই রাজনীতি করা আপনার ব্যক্তিগত অধিকার, সেখানে কেউ হাত দিতে পারে না। কিন্তু বিহার, ইউপি, ভেটেস্ট, ত্রিপুরা, যেখানে বাঙালি লোক বসবাস করে সেই অঞ্চলে কি অরাজকতা অবস্থা। আজকে ত্রিপুরায় বিজেপি গভর্নমেন্ট আছে, কিন্তু ত্রিপুরায় শাসন ব্যবস্থা গভর্নমেন্ট চালালেও শাসন ক্ষমতা মানুষ কেড়ে নিয়েছে তাদের থেকে। আজকে বিজেপি রাস্তায় আর ময়দানে নেই ত্রিপুরায়, ত্রিপুরায় গেলে এটা আপনারা দেখতে পাবেন। যাই হোক, করোনার প্রাককালে আমরা যারা করোনায় আক্রান্ত হয়েছিলাম, আমি এবং সনদে একই সময় প্রায় একদিন আগে পরে আক্রান্ত হয়েছিলাম, সে সময় নৈহাটির আপামর জনবাসী, তৃণমূল কংগ্রেস কর্মীরা, প্রশাসনের লোকেরা যেভাবে আমাদের সহযোগিতা করেছে তা অভূতপূর্ব, যেভাবে আমাদের পাশে দাঁড়িয়ে এবং সাহস জুগিয়েছে। করোনা যে বাড়িতে থেকেও ট্রিটমেন্ট করানো যায় সেটা আমি নিজের জীবন দিয়ে বুঝেছি, যে আমি বাড়িতে হোম আইসোলেশন থেকে ট্রিটমেন্ট করেছি। শুধু একটা কথা বলতে চাই, করোনা নিয়ে এখানকার বিজেপি সিপিএম মানুষকে বিপদে চালিত করছে। তারা বলছে যে করোনার আক্রান্ত হলে গভর্নমেন্ট কিছু করছে না। আমি পার্থদিন দাশগুপ্ত, আমার পরিচিতি আমার এলাকায় হয়তো তৃণমূল কংগ্রেস কর্মী হিসাবে আছে, কিন্তু সরকারের খাতে আমি কে নেই, আমি একজন কোভিড পেশেন্ট। সরকারের তরফ থেকে আমার টেলিফোনে আজও রেকর্ড আছে, 8 বার ফোন এসছে, আমার কোনো দরকার আছে কিনা স্বাস্থ্য দপ্তর থেকে, আমার কোনো প্রয়োজন আছে কিনা, আমার কোনো বয়স আছে কিনা। 14 দিনের মধ্যে আমি সরকারের স্বাস্থ্য ভবন থেকে 8 বার ফোন পেয়েছি। প্রথম 1 মাস সরকারকে গুছিয়ে নিতে সময় লেগেছে, যখন সরকার গুছিয়ে নিয়েছে মানুষের পাশে কীভাবে দাঁড়িয়েছে এটা মমতা ব্যানার্জিকে না দেখলে বোঝা যায় না। তাই সকলকে বলছি, এই করোনা আবহাওয়ার প্রাককালে রাজনীতি সরিয়ে রেখে মানুষের বিপদে আসুন, আমরা সবাই মিলে দাঁড়াই। নৈহাটির সেভ হোম হয়েছে, নৈহাটিতে কোভিড হসপিটাল হয়েছে, নৈহাটির সদস্যদের প্রচেষ্টায়, বিধায়ক পার্থভৌমিকের প্রচেষ্টায় নৈহাটিতে করোনা মুক্ত করার জন্য যেভাবে এরা লড়াই করছেন তাদের নৈহাটিবাসী হিসাবে আমরা সকলে সেলুট জানাই। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। ধন্যবাদ সম্বর্ধনা জানাবে, কারণ তারাই করোনাকে স্থিতিকে দূর করে, ভয়কে দূর করে যেভাবে মানুষের কাছে দাঁড়াবার জন্য সুন্দর অপমূল্য অবহিত কাজের জন্য এবার আমি মঞ্চে বক্তব্য রাখার জন্য অনুরোধ করবো নৈহাটি করোনা কথা মন্ডলের আরেকজন সদস্য যিনি মামাটি মানুষের নেত্রী, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সভানেত্রী, গোটা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদনে সাড়া দিয়ে নৈহাটি পৌরসভা এলাকার 11 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস এবং যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজকে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়েছে। স্বাভাবিক কারণেই মঞ্চে উপস্থিত আছেন নৈহাটি শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি, নৈহাটি পৌরসভা স্বাস্থ্য দপ্তরে যিনি দায়িত্বপ্রাপ্ত এবং সদ্য করোনাজয়ী
মাননীয় সদস্যদের উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবী বাস্তবতী দাশগুপ্ত আছেন ধর্মু বিশ্বাস সুশীল দেবনাথ দেবব্রত সাহা এবং বিভিন্ন ওয়ার্ড থেকে আগত সভাপতি এবং আমার সহকর্মী বন্ধুগণ এটা ঠিক যে বিশ্বকালীন একটা রক্ত সংকট সারা বাংলা জুড়ে থাকে কিন্তু যেহেতু গত মার্চ মাসের 23 তারিখ থেকে এই করোনা ভাইরাসের জন্য সারা বাংলা জুড়ে লকডাউন চলছিল এবং তাই স্বাভাবিক কারণেই গত কয়েক মাস এই করোনা ভাইরাসকে সামনে রেখে রক্তদান করা সম্ভব হয়নি কোনো সংগঠনের পক্ষ থেকে সেটা রাজনৈতিক হোক প্লাস সংগঠন হোক গণসংগঠন হোক কিন্তু পরবর্তীকালে করোনা ভাইরাসের যে বিধি নিয়ম সেগুলোকে মেনে নিয়ে নৈহাটি শহর তৃণমূল কংগ্রেস এবং যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিভিন্ন ওয়ার্ডে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এবং আমরা চেষ্টা করছি যে নৈহাটি থেকে ব্লাড ব্যাংকে যে রক্তের অপ্রতুলতা তার যদি খানিকটা মেটানো যায় সেই উদ্যোগ নৈহাটি শহর তৃণমূল কংগ্রেস এবং যুব তৃণমূল কংগ্রেস গ্রহণ করে তার কারণ আপনারা সকলেই জানেন যে করোনা ভাইরাস যেমন একটা অতি মহামারী কে কথা ভুলে গেলে চলবে না তার পাশাপাশি কিছু মানুষ আছে যাদেরও কিন্তু রক্তের প্রয়োজন বিশেষ করে সাধারণ আক্রান্ত যারা রোগী তাদের জন্য তাই তাদের কথা মাথায় রেখে করোনা ভাইরাসকে উপেক্ষা করে একদম যথারীতি নিয়ম বিধি মেনে নিয়ে এই রক্তদান শিবিরগুলোকে করা হচ্ছে কিন্তু আমরা দেখেছি যে বিরোধী রাজনৈতিক দল বিজেপি যখন কোনো মিছিল মিটিং করে সেখানে ভারতবর্ষ জুড়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী মানুষের জন্য কি প্রকল্প ঘোষণা করেছেন মানুষ যাতে উপকৃত হবে এইরকম ধরনের কোনো কর্মসূচি আমরা জানেন যে ইলেকশনের আগে পার্লামেন্ট নির্বাচনের আগে যেহেতু পোস্টাল টেলিগ্রাফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে তাই তাদের মাধ্যমে মানুষের বাড়িতে হচ্ছিল আয়ুষ্মান ভারত কিনা অপরাধে জেনে রাখা দরকার যে আয়ুষ্মান ভারতটা কি আয়ুষ্মান ভারত একটা স্বাস্থ্য প্রকল্প যেখানে নাকি 5 লাখ টাকা চিকিৎসা প্রতিষ্ঠান পাওয়া যায় কিন্তু আমাদের দুর্ভাগ্য এমন সুন্দর প্রকল্পকে মানানোর জন্য কিছু কিছু রাজ্যের সুপ্রিম কোর্টের মাধ্যমে তাদের ওপর হুলিয়া জারি করা হচ্ছে বাংলার মানুষ আয়ুষ্মান ভারতকে প্রত্যাখ্যান করে বাংলার মানুষের জন্য 5 লক্ষ টাকার চিকিৎসা পরিশ্রমের ব্যবস্থা করেছে আর আয়ুষ্মান ভারত প্রকল্প থেকে 40% টাকা সরকারি ভর্তুকি দিয়ে সেটাকে করতে হবে সেখানে স্বাস্থ্য সাথী প্রকল্পে বাংলার সরকার মানুষকে সঙ্গে জানাবার চেষ্টা করছি এটা কোনো রাজনৈতিক কথা নয় এটা বাস্তব কথা তাই আমার আপনার দায়িত্ব এই বিজেপি শাসিত যে প্রধানমন্ত্রী
সামনে তিনি এসে তার বক্তব্য রেখেছেন। 11 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে তাকে আন্তরিক অভিনন্দন। আমরা এরপরে বক্তব্য রাখতে আমি 2 মিনিট সময় চেয়ে নিচ্ছি। দীর্ঘ 15 দিন ধরে করোনার সাথে লড়াই করে পরিবার নিয়ে তারপরে আজকে এখানে এসছেন নৈহাটি শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি, তিনি বক্তব্য রাখবেন। তার আগে আমরা ভিলেন সরকার, আমাদের তিনি প্রাক্তন চেয়ারম্যান ছিলেন, আমাদের সকলের নেতা ছিলেন, সেই ভিলেন সরকারের নিজের ওয়াইফ মাননীয় গৌরী স্মৃতি সরকার তিনি এসছে আমাদের মঞ্চে, আমি তাকে ডেকে নেব এবং ভিলেনার স্মৃতিতে তিনি একটি মালা দান করবেন। আমি বিশ্বাস মঞ্চে ডেকে নেব। এখন ভিলেন স্মৃতি সরকার মহাশয়া, তিনি ভিলেন্দার স্ত্রী, তিনি আজকে এই মঞ্চে ভিলেন্দাকে মালা দান করছেন। তিনি সত্যিই ভিলেন্দাকে সংস্কারিত আজকের অনুষ্ঠানে। তিনি 11 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের কর্মী, মহিলা কর্মী বিশ্বাস, তিনি তাকে বরণ করে নিচ্ছেন। ব্যাপারে উত্তর নিয়ে দিয়ে আমরা বরণ করে নিলাম। সমন্বয়কারী আমার মামা কানাইলাল আচার্য মহাশয়,
পারিজাত দা আছে, শ্যামল দা আছে, বক্তব্য রেখে গেছেন পার্থপ্রতিম দাশগুপ্ত মহাশয় সহ আমার দলের সমস্ত নেতৃবৃন্দ, সহকর্মীবৃন্দের উপস্থিত মহামাটি মানুষ। আজকে অত্যন্ত আনন্দের দিন আমার কাছে যে দীর্ঘ 17 দিন বাদে আজকে আমি প্রকাশ্যে আসতে পেরেছি শুধুমাত্র আপনাদের আশীর্বাদে। গত মাসের 18 তারিখে আমি করোনায় আক্রান্ত হই, তারপরে ধীরে ধীরে আমার পরিবারের সমস্ত সদস্যরা করোনায় আক্রান্ত হয়। শুধু আপনারা ঈশ্বরের কাছে আমার হয়ে দোয়া করেছিলেন, তাই আজকে সুস্থ হয়ে আমি এখানে আসতে পেরেছি। আমি সকলের কাছে আমার প্রণাম নিবেদন করি। কারণ দেখুন, আমি যখন এই সেফ হোমে ভর্তি ছিলাম, আমি কেন সেফ হোমে থাকার সিদ্ধান্ত নিলাম? ভগবান আমাকে আর্থিক সম্মতি দিয়েছে, তবুও আমি কোনো বেসরকারি নার্সিং হোমে যাইনি। আমার মেডিক্লেম করা ছিল কলকাতার বড় বড় যে কোনো নার্সিং হোমে আমি বিনা পয়সায় চিকিৎসার সুযোগ পেতাম। আমার বিধায়ক পার্থ ভৌমিক নয় কলকাতা মেডিকেল কলেজ আমার জন্য সিট বুক করে রেখে দিয়েছিল, বলেছিল তুমি রিক্স নিস না, চলে আয় এখানটাতে। আমি শুধুমাত্র নৈহাটির মানুষের কথা চিন্তা করে, যেহেতু নৈহাটির মানুষের জন্য বিধায়ক পার্থ ভৌমিক এবং পৌর প্রধান অশোক চট্টোপাধ্যায়ের উদ্যোগ নিয়ে নৈহাটিতে সেফ হোম চালু করেছি। যে সেফ হোমে আজকে পর্যন্ত 516 জনের চিকিৎসা চলছে, 400-র উপর মানুষ সুস্থ হয়ে তারা বাড়ি ফিরে গেছে। সেই সেফ হোমের বিশ্বাসযোগ্যতা বাড়াবার জন্য আমি নিজের জীবনকে বাজি রেখে আমি সেফ হোমে চিকিৎসা করেছি। কিন্তু সেফ হোমে চিকিৎসা চলাকালীন একটা সভা করেছিল বিজেপি, যে সভা থেকে আওয়াজ পেয়েছিলাম, তারা বলেছিল পরক্ষে তারা আমার মৃত্যু কামনা করেছিল। কিন্তু আমি জানি ভগবান যার সহায় থাকে, বিজেপির মতন রাবণ রাজাদেরও ক্ষমতা নেই, তাকে ভগবানের আশীর্বাদ থেকে বঞ্চিত করে, তাই আজকে আমি ফিরে এসেছি। আমি পাওয়ারগুড়ের বক্তৃতায় শুনেছিলাম, তারা বলেছিল যে নাকি নৈহাটি হাসপাতালে একটা বডি পড়েছিল দীর্ঘদিন করোনা আক্রান্ত রোগী, সেই বডিটাকে নাকি তারা উদ্ধার করে দাহ করেছিল। আমি শুধু তাদেরকে বলতে চাই, মানুষকে মিথ্যা কথা বলবার আগে একবার বলতে পারবেন সেই বডিটা কার ছিল, কোথাকার বডি ছিল? আমি নৈহাটি সেফ হোমে থাকাকালীন, নৈহাটি সেফ হোমে ভর্তি হওয়ার 2 দিন আগে সেই বডিটাকে মাদারপুর থেকে বাড়ির থেকে উদ্ধার করে নিয়ে এসে নৈহাটি হাসপাতালে রেখে দিয়েছিলাম মর্গে। তারপরে একটা এনজিওর সাহায্য নিয়ে সেই বডিটাকে দাহ করা হয়েছিল। আমি বিজেপির নেতৃত্বকে বলতে চাই, পাওয়ার হাউস মোড়ে দাঁড়িয়ে আপনারা যেখানে সভা করে এই কথাগুলো বলছিলেন, আপনাদের পার্টি অফিসের ঠিক উল্টো দিকের বাড়ি সীমা সরকার তার দাদা 20 তারিখে করোনায় আক্রান্ত হয়ে মারা যায়। সেই যখন 20 তারিখ করোনায় আক্রান্ত হয়ে মারা যায় 19 নম্বর ওয়ার্ডে তার বাড়ি, ঠিক তার উল্টো দিকেই তো আপনাদের পার্টি অফিস, তাহলে তার বডিটার দিকে আপনারা কেউ গেলেন না কেন? কেন সেই বডিটার সারাদিন ধরে সেই বাড়িতে পড়ে থাকলে একটা কাউকে নিয়ে আসতে আমরা দেখিনি সেদিনকে? আমি সেরকমে ভর্তি, আমার কাছে একটার পর একটা ফোন আসছে কি করা যায়। তখন আমি আমাদের পৌরসভার যিনি নোডাল অফিসার স্বাস্থ্য দপ্তরের তার উপর দায়িত্ব দিয়ে এবং সে সোদপুরের সেই এনজিওর সঙ্গে কথা বলে সেই দেহটাকে সৎকার করে, আর বিজেপি পাড়ল করে দাঁড়িয়ে বলে তারা নাকি বডি সৎকার করে। আমি ধিক্কার জানাই বিজেপি সেই সমস্ত নেতৃত্ব এবং সেই সাথে আজকের এই রক্তদান শিবিরকে কেন্দ্র করে আমি শুধু দুটো কথা বলতে চাই। যে দেখুন, আজকে রক্তদান শিবির আমরা এখানে 100 মানুষ জমায়েত হয়েছি, কিন্তু কেউ ভুলে যাবেন না 2019 সালে সেই 23 মে-র পরের দিনগুলোর ঘটনা। 23 মে-র পরের দিনগুলোর ঘটনা আমার এই কারকুলার থেকে আওয়াজ পেয়েছিলাম,
আমাদের ছট্টুর ভালো নাম সুশান্ত, সুশান্ত সিকদার, ছট্টুর বউ, ছট্টুর ছেলে আমাকে ফোন করে কাঁদছে, শরদদা আমাদের বাড়ি ভাঙচুর হচ্ছে। আমি সাথে সাথে যতটা ব্যবস্থা পেরেছিলাম পুলিশের মাধ্যমে প্রশাসনের মাধ্যমে তাদেরকে ব্যবস্থা করবার সাহায্য করবার ব্যবস্থা করেছিলাম। আমরা যেন ভুলে না যাই 23 মের পরে এই ভরত ঘোষের কথা। এই ভরতদার বাড়িতে বোম চার্জ হয়েছিল, ভরতদার বাড়িতে বোম মারা হয়েছিল, এই সমস্ত গুলো ভুলে যে আজকে আমরা অনেকেই অনেক বড় বড় কথা বলি, অনেকে অনেক বড় বড় কথা বলবার সাহস পাই, কিন্তু আমরা যেন ভুলে না যাই যে পাহাড়স মোড়ে 23 মের পরে 21 জুলাইকে কেন্দ্র করে যখন আমরা প্রথম সভা করি সে সভায় বক্তব্য রাখবার মতন কাউকে আমরা সেদিন পাইনি। সে সময় বক্তব্য রাখবার জন্য অনেককে আবেদন করেছিলাম, তারা এড়িয়ে চলে গেছিল, তারা আজকে বড় বড় কথা বলে। তাই আমি সকলকে বলবো যে 23 মে 2019 সালের কথাগুলো কেউ ভুলে যাবেন না। আমার মনে পড়ে যায় 2019 সালে 26শে ডিসেম্বর রাজু একটু আগে বলছিল তার অ্যাক্সিডেন্টের কথা। যেদিন রাজুর অ্যাক্সিডেন্ট হয় রাজুকে যখন তুমি একটা টোটো করে নৈহাটি হাসপাতালে নিয়ে আয়া, আমি 5 মিনিটের মধ্যে হাসপাতালে পৌঁছাই। আমি রাজুর তখনকার অবস্থা দেখে রাজুর পরিবারের কারোর সাথে কোনো রকম আলোচনা সারা ছাড়া, আমি শুধু একজন ডাক্তারবাবুর সাথে আলোচনা করে আর আমাদের বিধায়ক পার্থ ভৌমিকের পরামর্শ নিয়ে সোজা রাজুকে নিয়ে চলে যাই অ্যাপোলো নার্সিং হোমে। রাজুর পরিবারে পারমিশন না নিয়ে বিধায়কের পরামর্শ, বিধায়কের সাহায্য নিয়ে অ্যাপোলোতে নিয়ে চলে যায়। দুঃখের বিষয়, তার দুদিন বাদে আমাকে একজন ফোন করে বলছে যে রাজু কি এমন অ্যাক্সিডেন্ট হলো যে অ্যাপোলোতে নিতে হলো, মানুষ ছিচি করছে। আরে বাবা, মানুষ ছিচি করছে, রাজু কি তোমার কাছে 10টা পয়সা চেয়েছে যে আমার চিকিৎসা করে তুমি 10টা পয়সা দাও? ছিচি তোমাকে করছে, যারা তোমরা এই ধরনের উক্তি করেছিলে আজকে মানুষ তাদেরকে ছিচি করছে। আমি সেভাবে থাকাকালীন আমাদের কর্শিয়ান নেতা সুনীল বোস মহাশয়, তিনিও আক্রান্ত হয়েছিলেন করোনায়। সুনীল দার স্ত্রীও করোনায় আক্রান্ত হয়েছে। অত্যন্ত দুঃখ লাগে যে সুনীল দার স্ত্রী আক্রান্ত হওয়ার পর 4 দিন তার বাড়িতে কেউ খাবার দিতে যায়নি। সুনীল দার স্ত্রী এই অসুস্থ অবস্থায়, সুনীল দার স্ত্রী নিজে বাড়িতে রান্না করে খাবার খেয়েছে। আজকে সুনীল দা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, আমাদের সকলের প্রিয় বিধায়ক মাননীয় পার্থ ভৌমিক মহাশয় আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। সেদিনকে দেখেছিলাম সুনীল দার স্ত্রীকে 4 দিন বাদে আমাদের এখানকার দলের কর্মী ভুলিদা সকালবেলা নিয়ে নৈহাটি সেফ হোমে পৌঁছে যায়, সুনীলদার স্ত্রীকে ভর্তি করে এবং সে সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসে। আমি তাই এই সমস্ত মানুষদের কাছে আমার কৃতজ্ঞতা প্রণাম কৃতজ্ঞতা জানাই, যারা এই দুঃসময় আমার দলের ঝান্ডা ধরেছে, যারা আজকে আমরা সকলে একত্রিতভাবে আজকে এই কাঠগোলা পরে আমরা সকলে জমায়েত হয়েছি, এবং পরম পরম প্রেমময় ঈশ্বরের কাছে আবার আমার কৃতজ্ঞতা স্বীকার করি যে তার আশীর্বাদে বিধায়কের আমার প্রতিদিন যে খোঁজ খবর নেওয়া, যে মানুষগুলো আমাকে প্রতিদিন অসুস্থতা থাকাকালীন খোঁজ খবর নিয়েছে, তার 1 নম্বর হচ্ছে আমাদের প্রিয় বিধায়ক পার্থ ভৌমিক, পৌর প্রধান অশোক চট্টোপাধ্যায়, মঞ্চে বসে আছে সুশীল দা। এমন কোনো দিন নেই যে সুশীল দাও আমাকে ভোট করেনি। আমি এদের সকলের কাছে বড় জোরে প্রণাম নিবেদন করি যে আজকে সকলের এই আশীর্বাদে আমি আমার পরিবারের সকলে সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছি, এবং সর্বশেষে আমি 11 নম্বর ওয়ার্ডে এই রক্তদান শিবিরের প্রবৃদ্ধি কামনা করি। 11 নম্বর ওয়ার্ডে আমরা আগামী দিন আরও বৃহৎ আকারে সংগঠন তৈরি করবো, এই কথা বলে আমার বক্তব্য আমি শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। ধন্যবাদ। নৈহাটির মানুষের দীর্ঘদিন ধরে পাশে যিনি রয়েছেন, নৈহাটির তৃণমূল কংগ্রেস কর্মীদের পাশে যিনি রয়েছেন, এই নৈহাটির প্রিয় বিধায়ক এবং জেলা উত্তর তৃণমূল কংগ্রেসের অবজার্ভার মাননীয় বিধায়ক
পার্থ ভৌমিক মহাশয় এবং আমি আরেকটি কথা এখানে উনি এসছেন আমি আজকে পেয়েছি তার পরের দিন আমাদের সকলের প্রিয় অগ্নিকণ্ড মমতা ব্যানার্জি মেয়েটি উৎসবে আসছিলেন কিন্তু সেই মেয়েটি উৎসবের আয়মানকে রেখে তিনি দিদি আসছে সেই দায়িত্বকে সামনে রেখে আমি আসলাম 2019 সালে 26 ডিসেম্বর একটি কঠোর ঘটনায় সেদিনের পার্থ ভৌমিক আমাদের দলটি কংগ্রেস দলটি করেছিলাম তারপরে মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের নাম লিখিয়েছি সেই বিধায়ককে আজকে বরণ করে নিচ্ছে সেই ভরত ঘোষ মহাশয় আমরা 11 নম্বর ওয়ার্ডে তো সবাইকে আমরা একটু করতালি দেবেন আপনার নিষ্ঠাটা আপনার সত্য নৈয়াটি সমস্ত কর্মজীবী নিজেকে সবসময় কাছে রাখেন এবার মান্যদান করবেন আমরা একটু দুটি সবাই সমস্ত অর্থনৈতিক সংগঠিত করবো তার মধ্যে দুজন কাজে যাবে তাদেরকে আমরা এই মঞ্চ থেকে সংগঠিত করে রক্তদাতা আহ্বান হ্যালো আমাদের শ্রদ্ধেয় নেতা প্রয়াত নৈহাটি পৌরসভার প্রাণপুরুষ পৌর প্রধান যিনি ছিলেন শ্রদ্ধেয় শ্রী ধীরন সরকারের স্মৃতির উদ্দেশ্যে এবং নৈহাটির গরিব মানুষের ভগবান ডক্টর হিরণময় ভট্টাচার্যের স্মৃতির উদ্দেশ্যে 11 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস আজকে যে মহতি রক্তদানের আয়োজন করেছে আমি 11 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের সমস্ত কার্যকর্তাকে জানাই আমার বিনম্র শ্রদ্ধায় রোধ করা মন্ত্রিপরিষ্ঠ অর্থে বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটর শ্রদ্ধ শম্ভুনাথ বিশ্বাস থেকে শুরু করে অর্পিতা থেকে শুরু করে রিঙ্কু থেকে শুরু করে বেলাজি থেকে শুরু করে মনিকা মধু থেকে শুরু করে আমাদের ছাত্র নেতা বিকাশ সাওয়াত কানাইলাল আচার্য আমার আগেই বক্তব্য রেখেছেন নৈহাটি সহ তৃণমূল যুব সভাপতি আমার ভাই শরদ দেব যিনি নৈহাটির মানুষকে করোনা সংক্রান্ত সময়ে নৈহাটির মানুষের পাশে যত দূর অবধি করা যায় তত দূর অবধি করতে গিয়ে যিনি নিজে পরিবার সহ করোনায় আক্রান্ত হয়েছিলেন আমার ভাই শরদ দেব সঞ্চালনা করছেন লাজু মন্ত্রী ভবিষ্য আছেন জেলা ব্যারাকপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদের দায়িত্বপ্রাপ্ত সভাপতি বিকাশ সাউ রামনাথ সাউ সুজয় এই ওয়ার্ডের সভাপতি ভরত ঘোষ 11 সব ছেলে মানে রাজা দামনি থেকে শুরু করে শ্যামল থেকে শুরু করে প্রত্যেকে আমি তুমুল থেকে শুরু করে যারা যারা আছে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন বিশ্বজিৎ আছে সেই চিরন্তনাথ আমার বন্ধু আমি আস্তে আস্তে শুনছিলাম যে দু ধরনের মানুষ তারা এক ধরনের মানুষ বরাবর তাদের নিজেদের চরিত্র অনুযায়ী মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে আরেকজন মানুষ বরাবরই কোনো মানুষের পাশে না থেকে দূর থেকে সমালোচনা করে এটা মানুষের নিয়ম অত স্বাভাবিকভাবে এই যে ধরুন ডক্টর হিরণময় ভট্টাচার্য এই কোভিড নিয়োগে কোনো বাধা নিষেধ মানেনি সমস্ত ধরনের চিকিৎসা করেছে দিনের শেষে করোনা আক্রান্ত হয়ে হিরণময় আমাদের ছেড়ে চলে গেছে হিরণময় তো পারত যে আমি এখন রোগী দেখব তাহলে হিরণময় মরত কিন্তু কোনো কোনো মানুষ এইসব বাধা উপেক্ষা করে সমাজের প্রয়োজনে নিজেকে নিয়োজিত করে শরত পাত্র যে আমার কি দরকার আছে প্রত্যেক দিন 4 বার করে সেফ হোমে যাওয়া আমি যাবো না আমি দেখবো না মানুষ কি অবস্থায় আছে
তাহলে ও আমাদের মতো সুস্থ থাকতো, কিন্তু ও সেটা মানেনি। ও ভেবেছে যে মানুষের, আমি যেহেতু হেলথ ডিপার্টমেন্টের দায়িত্বে আছি, আমার কাজ হচ্ছে শেষ অব্দি মানুষের পাশে থাকা। এবং আমি প্রচন্ড ভয় পেয়েছিলাম যে ওর সুগার 378, এবং আপনারা জানেন যদি কোমরবিধি থাকে তাহলে করোনা ভয়ঙ্কর রূপ নেয় স্বাভাবিকভাবে যতক্ষণ। এবং আপনারা জানেন না, ওরা একদিন অক্সিজেন 86-87 নেমে গেছিল, আমি তখন মারাত্মক টেন্স ছিলাম, প্রচন্ড কাশছিল সেই সময়। আমার বক্তব্য হচ্ছে যখন একটা মানুষ সমাজের পাশে দাঁড়াতে গিয়ে, সমাজের মানুষের পাশে দাঁড়াতে গিয়ে রোগের সঙ্গে যুদ্ধ করছে, তখন আরেক দল মানুষ একটা রাজনৈতিক ঝান্ডা লাগিয়ে বলছে করোনায় মৃত্যু হলে ভালো হয়। এটাই হচ্ছে তৃণমূলের সাথে ভারতীয় জনতা পার্টির পার্থক্য, যেটা বাংলার মানুষ আজকে বুঝতে পারছে। আমি দুটো কথা বলবো, এটা এই রক্তদান শিবির যারা করেছেন তাদের আমি আন্তরিক কৃতজ্ঞতা এই কারণে জানাবো, এটাও সমাজের কাজ। এই সময় রক্তদান শিবির করা মানে মানুষের পাশে থাকা। এই সময় তো সবাই রক্তদান শিবির করতে পারছে না, মানুষের প্রচুর রক্ত দরকার এই সময়টা। অতএব 11 নম্বর তৃণমূল কংগ্রেসকে আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাবো এটা করার। আর একটা কথা বলবো, রক্ত দিতে দিতে যারা রক্ত দিচ্ছেন কিংবা রক্ত দেওয়ানোর জন্য যারা মানুষকে কনভিন্স করছে, একটা জিনিস জানবেন, এই রক্ত এমন একটা জিনিস যে কোনো ধর্মের ভেদাভেদ মানে না, যে কোনো জাতের ভেদাভেদ মানে না, যে কোনো বর্ণের ভেদাভেদ মানে না। ভারতবর্ষের সংবিধান আমাদের বলেছিল যে আমরা ধর্ম নিরপেক্ষ দেশ। আমরা লোকসভা নির্বাচনের আগে দেখলাম ভারতবর্ষটাকে দুটো ধর্মে বিভক্ত করে দেওয়া হচ্ছে, হিন্দু ধর্ম এবং মুসলমান। মুসলমানদের বিরুদ্ধে তাড়িয়ে দেওয়ার জন্য সব হিন্দুকে এক হতে হচ্ছে। আবার যখন লোকসভা নির্বাচন হয়ে গেল তখন আমরা দেখলাম ভারতবর্ষের রাষ্ট্রপতি সিডুল ট্রাইব বলে তাকে রাম মন্দিরে যেতে দেওয়া হচ্ছে না। আমরা দেখলাম মতুয়া সম্প্রদায়ের মানুষ তারা সিডুল কাস্ট বলে তাদের মন্দিরে ঢুকতে দেওয়া হচ্ছে না। আবার আমরা এটাও দেখলাম সিডুল কাস্ট সম্প্রদায়ের একটি মেয়ে মন্দিরে পুজো দিতে গেছিল, কেন সে মন্দিরে পুজো দিতে গেছিল, উচ্চ ব্রাহ্মণ্য ধর্মের লোকেরা কেটে লাঠি মারতে মারতে সেই সিডুল কাস্ট মেয়েটাকে রাস্তার উপরে ফেলে দিল। আমরা দেখলাম ভারতবর্ষে 4 জন উচ্চ ব্রাহ্মণ্যবাদী লোক যারা বিজেপির সমর্থক, যাদের বাবারা বিজেপির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সাথে 24 ঘন্টা বসে থাকেন, একটা দলিত মেয়েকে ধান খেতে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে, সে যাতে কারোর নাম বলতে না পারে তার জিভ কেটে দিল, 14 দিন বাদে তাকে হাসপাতালে ভর্তি করানো হলো, মেয়েটা 29 তারিখ মারা গেল 15 দিনের দিন। আমি এই অঞ্চলের মানুষকে বলতে চাই, তাহলে এসসি সম্প্রদায়ের মানুষ হিন্দু নয়, এসসি সম্প্রদায়ের মানুষ হিন্দু নয়, আসলে এরা সেই হিন্দু ধর্ম আনতে চাইছে যেটা সনাতন হিন্দু ধর্ম, অর্থাৎ ব্রাহ্মণ্য রাজ চলবে, শুধু ব্রাহ্মণ্য ব্রাহ্মণরা তাদের রাজত্ব চালাবে, আপনাদের তাদের পা ধুতে হবে, অর্থাৎ আপনার বাড়ির মেয়েরা আর স্কুলে যেতে পারবে না পড়াশোনা করতে। ওরা বলছে, যোগী আদিত্যনাথ বলছে, একটা মেয়ে রাস্তায় বেরোয় কেন, কেন রেপ হবে না, ভাবতে পারে? কোন ভারতবর্ষে বাস করছি আমরা? মমতা ব্যানার্জি যখন বলছে আমি কন্যাশ্রী দেবো, মেয়ে মাথা উঁচু করে বাঁচো, তখন ওরা বলছে বেটি পড়াও বেটি বাঁচাও এর নামে, বেটি পড়াও আর বেটি পুড়াও, বেটিকে পুড়িয়ে দিচ্ছে। ওরা সেই হিন্দু ধর্ম চাইছে, যখন আপনার বাড়ির ধর্ম বাঁচানোর জন্য আপনার 12 বছরের মেয়েটাকে একটা 90 বছরের ব্রাহ্মণের সাথে বিয়ে দিয়ে দেবে, তারপর এই 90 বছরের ব্রাহ্মণটা যেই বয়সের কারণে মরে যাবে, আপনার বাড়ির মেয়েটাকে টানতে টানতে চিতায় তুলে দেবে। তাই বিজেপি নেত্রী এখন বলছে
রাজা রামমোহন রায় ইংরেজের দালাল ছিল, সহমরণপুরে গিয়ে বাঙালিরা মানবে? বিজেপির নেত্রী বলছে রাজা রামমোহন রায় ইংরেজের দালাল ছিল, তাই সহমরণ তুলে দিয়েছে, এই মেয়েদের পুড়িয়ে মারা উচিত। কোন ভারতবর্ষে বাস করছি আমরা? এতো তালিবানদের সাথে এই উগ্র হিন্দুত্বের কোন পার্থক্য আছে? দুজনেই উগ্রপন্থী। আগে মুসলমান দেখিয়ে মুসলমান তারাও, এখন সিডুল কাস্ট তারাও। সিডুল কাস্টদের তাড়িয়ে দাও, সিডুল ট্রাইবদের তাড়িয়ে দাও, এরপরে কায়স্থদের পালা আসবে, শুধু ব্রাহ্মণ থাকবে। এর বিরুদ্ধে সবাইকে এক হতে হবে। এই ভারতবর্ষ আমরা চাই যে প্রধানমন্ত্রী ভোটের আগে বলেছিল যে পাকিস্তান আমাকে আক্রমণ করেছে, আমি ঘুষকে মার দুঙ্গা, ঘুষকে মার দুঙ্গা। আজকে চীন যখন আমার 38,000 কিলোমিটার জায়গা দখল করে নিয়েছে, ওই 56 ইঞ্চি সিংহ এখন বিড়ালের মতো ম্যাও ম্যাও করছে, তার বলার ক্ষমতা নেই যে চীন পেয়ে ঘুষকার মারা দুঙ্গা। অথচ চীন আমার 20 জন মিলিটারিকে খুন করে দিল। এখন মিলিটারিদের জন্য চোখের জল পড়ে না, কারণ চীনের সাথে যুক্ত হলে দেশ আবেগ প্রবণ হবে না, মুসলমান দেখালে সব হিন্দু ত্যাগ করা যাবে। তাহলে আমরা ছোটবেলা থেকে জানি আমরা যাদের পুজো করি তারা মন্দিরে থাকে। আপনি যে শনি মন্দির মন্দিরের মধ্যে থাকে, আমরা দুর্গা পুজো করি, প্যান্ডেল যেটা করি আমরা মনে করি ওটা মন্দির। আমরা যে কালী পুজো করি যেটা প্যান্ডেল মনে করি ওটা মন্দির। আমরা যে সরস্বতী পুজো করি আমরা যে প্যান্ডেল করি মনে করি ওটা মন্দির। এই যে বিহারি একটা মন্দিরে আমায় নিয়ে গেছিল, শিব মন্দির, ওটা একটা মন্দির। ওখানে আমরা একটা মন্দিরের মধ্যে ভগবানের পুজো করি। আপনি কোনোদিন দেখেছেন ভগবানকে কেউ রাস্তায় নামিয়ে দেয়? বিহারি পারবে শিব ঠাকুরকে রাস্তায় মাঝখানে বসিয়ে রেখে পুজো করতে? কেউ মানবে? তার মানে আমরা জানি আমাদের সংস্কৃতি হচ্ছে ভগবান মন্দিরে থাকবে, আর এরা ভগবানকে রাস্তায় নিয়ে এসেছে, রাস্তায় দাঁড়িয়ে বলছে জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম। আমি রাস্তায় দাঁড়িয়ে বলবো এ জয় শ্রী দুর্গা তৃণমূল জিন্দাবাদ, জয় শ্রী দুর্গা তৃণমূল জিন্দাবাদ জীবনে বলো? কিছু মাতাও গাঁজাখোর হিরোইন খোর মাধ্যমী করে গলায় ভেটি বেঁধে চিৎকার করছে জয় শ্রীরাম করে ভগবানকে অপমান করছে, আপনারা প্রতিবাদ করবেন না? আমি চাই আপনাদের সবার কাছে বিনীত আবেদন নিবেদন যে আসুন আমরা একত্রিত ভাবে ঐক্যবদ্ধ ভাবে ভারতবর্ষের সংবিধানকে রক্ষা করি, এটা আমাদের কাজ। আমি সুজয় জগদ্দল থেকে এসছে ওকে ধন্যবাদ, রামনাথ সাউকে ধন্যবাদ, অনিল যাদবকে ধন্যবাদ, আরো যারা যারা এসছেন আমি সবার মুখ দেখতে পাচ্ছি না, সবাইকে ধন্যবাদ। অগন্তি মানুষ এসছে, মানুষের পাশে থাকুন। মমতা ব্যানার্জি জীবনের একটাই মূল মন্ত্র, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিতে ঈশ্বর। মানুষের পাশে থাকলেই ভগবানের সেবা করা যাবে। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। তিনি আজকে এখানে বসুন না, একটু মানুষ বুঝুন তবে আনা না কিচ্ছু। আজকে তিনি আমাদের মধ্যে এসেছিলেন, রক্তদাতার উৎসাহ দিয়েছেন। আমরা উত্তরে এবার আমি বিকাশ সাউ তৃণমূল ছাত্রের নেতা দীর্ঘদিন ধরে একটি ছাত্রের পরিষদ লড়াই করছেন, তাকে আমরা সম্বর্ধিত করবো। আমরা উত্তরীয় করে তাকে বরণ করে নেব। এবং এর মধ্যে রামনাথ সাউ, আমি রামনাথকে মঞ্চ একবার করে নিয়ে এসেছি, তিনি এসেছেন রামনাথ সাউ। এখানে আমাদের অনুষ্ঠানের ক্ষেত্রে তাকে এই সঙ্গে তৃণমূল কংগ্রেসের মাননীয় সভাপতি যতীন্দ্রনাথ ঘোষ, আমার বন্ধু এবং তৃণমূল সভাপতি সভাপতি আমরা
जिलार साधारण सम्पादक सुभोध अधिकारी महाशय कमल अधिकारी महाशय नेतृबृंद संचालक राजू विश्वास सकाल अनेक परिश्रम कर उपस्थित होने रामनाथ साल के शुरू कर बहु नेता नेतृबृंद कर्मीबृंद रक्तदान शिविर जेटा मन करी जे जो को मनुष्य रोगी रक्त प्रयोजन है तक एखो पर्त ओषुधे मध्य दिए रक्त तैरी करार को पद्धति सारा विश्व एखो आविष्कृत है मनुष्य रोगी जो रक्त प्रयोजन है तक ताके मानव देह रक्त दिए से घाटती मेटाते हैं और से घाटती मेटाबार प्रश्न एखे आज के रक्तदान शिविर भरत भरत आरत सह और नेतृबृंद आ रक्तदान शिविर आयोजन करेखने बहु मानुष रक्त दी संग्रहित रक्त जर मनुष्य रोगी जर प्रयोजन तरह रक्त दिए तर शर तर जीवन बाँचाते हैं भरतदास सभापति रामलाल विकास आश्चर्य कमल इसमार संगे ওখানে বাইরে দাঁড়িয়ে দেখছি রাধা দাঁড়িয়ে আছে বিহারি দাঁড়িয়ে আছে কিছুক্ষণ আগে বক্তব্য রাখলেন সম্মুদা তার আগে বক্তব্য রেখে গেছেন আমাদের মাননীয় বিধায়ক পার্থভৌমিক মহাশয় আর যারা এই এলাকার মানুষ আছে তাদের আমরা আগাম শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি আর বিশেষ বিশেষ অভিনন্দন জানাচ্ছি যারা এই রক্তটা যে রক্ত দান করছেন আর কি যেসব মানুষদের উপকারে লাগবে তাদের আমি অভিনন্দন জানাচ্ছি কিছুক্ষণ আগে রাজুরা বলছে কি 23 মেয়ের আগে যে সন্ত্রাসটা হয়েছে 2019 সারা ব্যারাকপুর লোকসভার মানুষ দেখেছে কি বিজেপি কীভাবে সন্ত্রাস করেছে কিন্তু আমি এটা বলতে চাইছি
कि भारतवर्षे एखन सारा जगह सन्त्रास ओनारा करछे এই মোদি সরকার আর বিজেপি সরকার। আমরা দেখেছি এই সামান্য একটা ঘটনা বলে এরা চালিয়ে দিচ্ছে। ইউপিতে কিভাবে মানুষের সাথে দলিতদের সঙ্গে যে অত্যাচার চলছে আপনারা দেখেছেন। মনীষা বাল্মীকি পরিবার ভয়ঙ্কর একটা অভিযোগ করেছে কি ইউপি সরকার মানে যোগী সরকারের ডিএম সে তার বাড়িতে গিয়ে শাসিয়েছে, সে নাকি ঠাকুর বংশের মানুষ, শাসিয়ে বলছে সে বাড়ি পরিবারকে লাথি দিয়ে মারছে, মানে এই যেটা শোষণ কালা শাসন চলছে। আমরা তো ইংরেজের শাসন দেখেছি, ইংরেজরা ছিল গোরা, এই বিজেপি যারা নেতা মন্ত্রী আছে তারা সব হচ্ছে কালো। এই কালো শাসন সারা ভারতবর্ষে এরা কায়েম করছে। এই শাসনের বিরুদ্ধে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি বাংলায় তো লড়াই, কালকে আমরা সংগ্রামী কর্মী যত আমরা তৃণমূলে জায়গায় জায়গায় আমরা মিছিল করেছি আমাদের নেত্রী মমতা ব্যানার্জির নির্দেশে। মানুষ প্রচুরভাবে বাংলার মানুষ আমাদের সাড়া দিয়েছে, আমাদের পাশে দাঁড়িয়েছে। আমাদের বাংলার মানুষ এই বিজেপি যে কালা শাসন যে হচ্ছে সেই শাসনের বিরুদ্ধে কিন্তু একজোট হয়ে লড়াই দেবে। আর দু হাজার একুশে মমতা ব্যানার্জিকে এই বাংলা থেকে মুখ্যমন্ত্রী করে দু হাজার চব্বিশে এই বিজেপি সরকার, এই কালা সরকার মানে কালা ইংরেজ সরকারকে আমরা দূর করব। এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ।